বাসা বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। সুন্দর একটা ভিডিও না চলে আসলাম, তো সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আমার পরিবার সবাই ভালো আছে আমি জানি, তো ভিডিওটা কি স্কিপ করে দিবেন না। আজকে অনেক দিন তো ব্লগ ভিডিও শেয়ার করি, তো আজকে অন্য একটা বস্তু শেয়ার করতে আসি তোমাদের সঙ্গে। দেখতে পারছো তো এখানে আমি ভালো করে দুই কোটার মতন আমি চাল ভিজে রেখেছিলাম, তো এখানে আমি ঝরনা দিছি আর গুঁড়িটা ভালো করে সেঁকে নিব। আর কি বানাবো সব কিছু তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখি বুঝে গেছো কি বানাবো। তো আমরা সয়াবিটা বানাবো, কারণ খুবই সহজ পদ্ধতিতে আমি আজকে সয়াবিটা বানিয়ে দেখাচ্ছি। তো সবাই তো আমরা তো সবাই দোকানে থেকে আমরা প্যাকেট কিনে এনে রান্ধি বা খাই সবাই মিলে। তো এখানে আমি কিভাবে আমি চাল দিয়ে তো আমি গুঁড়িটা কীভাবে ফুটলাম সব কিছু শেয়ার করতে চাই, কীভাবে আমি পিঠাটা বানাবো তো সব কিছু শেয়ার করবো। তো আমার পরিবার ফার্স্টের থেকে লাস্টে দেখার একটাই অনুরোধ রইলো, তো খুবই সহজভাবে এই টিপসটা আমি দিয়ে দিব, কারণ ঘরে আপনারা সবাই বানিয়ে নিতে পারেন। তো পারফেক্ট দেখতে পাচ্ছেন আমার গুঁড়িটা এখানে তৈরি করা হয়ে গেছে পুরোপুরি। তো খুব একটা গুঁড়ি নইনে অল্প কটাই গুঁড়িকে আমি করছি আর কি। তো এখানে আমি পরিমাণ মতন আমার পানির সাথে আমি লবণটা অ্যাড করে দিলাম, তো অল্প একটু পানিটা অ্যাড করছি। আর এখানে বল কোটার পরে আমি আমার পরিমাণ মতন আমি গুঁড়িটাও দিয়ে নিচ্ছি, আর ভালো করে একটু হালকা হালকা করে নেড়ে দিতে হবে, কারণ আমি চুলাটা লোতে রেখেছি, কারণ লোতে রাখতে হবে নাহলে আটাটা ভালো করে খোলা যাবে না। তো পুরোপুরি ভিডিওটা না দেখলে মিস করবেন সবাই, আশা করছি সবারই ভালো লাগবে। আর কার কীরকম লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার এই সয় পিঠাটা আমি খুবই সহজ পদ্ধতিতে আমার পরিবারের সাথে আমি শেয়ার করতেছি, যাতে সবাই বানাতে পারে বা সবাই বানিয়ে করে খাইতে পারে সবাইকে নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধু দেখতে পারছেন আমার আটাগুলো কমপ্লিট হয়ে গেছে, তো আমি সবগুলো এভাবে নামিয়ে নিছি। আর অনেকটা গরম আছে, তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আর আমি একটু হাতের মধ্যে একটু পানি লাগিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব খুব সুন্দর করে। তো এখানে আমি একটু ফ্যানের তলে দিয়ে নিচ্ছি 5 মিনিটের মতন, কারণ অনেকটাই গরম, আর হাত দিয়ে এইভাবে মেখে নিব গরম থাকতে, কারণ ঠান্ডা হয়ে গেলে একবারে ভালোভাবে আটা খোলা যাবে না। তো হ্যালো বন্ধুরা, তো আমার আটা খোলা হয়ে গেছে, তো খুব সুন্দর করে ডলে তারপর আমি এখানে আমি ভালোভাবে আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার এইভাবে এক এক করে বানানো হয়ে গেল দেখতে পারছেন। তো এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে আর এক হাতে এইভাবে ভিডিও করতে হচ্ছে, তো খুবই কষ্ট করে তোমাদের দিকে আমি খুবই কষ্ট করে ভিডিও বানাই আর কি। সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখতে পারছেন পারফেক্টভাবে আমার হয়ে গেল কতগুলা, তো এই সবগুলো আমি বানিয়ে নিছি তো নিজে হাতে। তো সবাই ট্রাই করবেন করে, তো সবাই আমরা কিনাই না বানিয়ে খাই আর কি, কিনাই না খাই, আর নিজে হাতে ট্রাই করে খাইবেন, অনেকটাই টেস্ট লাগে আর অনেকটাই ভালো লাগে। যে কোনো বস্তু নিজে হাতে তৈরি করে খাইলে অনেকটাই মজাদার আলাদা। আর দেখতে পারছেন কতগুলো আমি বানিয়ে নিয়েছি, তো সব কিছু শেয়ার করলাম। তো এখানে আমি চুলা কাকিটাও আমি বসিয়ে দিছি, তো এখানে আমি 1.5 কেজি কাকি নিয়েছি। তো আপনারা চাইলেও একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখতে থাকেন আমার কিভাবে আমি সয় পিঠাটা তৈরি করি। তো কাকিটা বলকাইয়ে পড়ছে দেখতে পারছেন। তো এখানে আমি দিয়ে দিছি 2টা এলাচ দিয়ে দিচ্ছি একটু বাসনা হওয়ার কারণে, আর এখানে দিয়ে দিব আর সবগুলো দিয়ে দিচ্ছি এইভাবে, আর হালকা হালকা করে নেড়ে দিচ্ছি, কারণ দেখতে পারছেন কারণ বেশি ভালোভাবে নাড়া যাবে না নইলে ব্যাঙ্গে যেতে সমস্যা থাকতে পারে। আর এখানে বল ওঠার পরে আমার পরিমাণ মতো আমি চিনিটাও অ্যাড করে দিচ্ছি, তো আপনাদের পরিমাণ মতন চিনিটা অ্যাড করে দিবেন, কারণ যে যেরকম মিঠা খাইতে পারে, তো আমি খুব একটা মিঠা খাইতে পারি না, আর আমার পরিমাণ মতন আমি এখানে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। আর খুব সাবধানে নাড়বেন, কারণ খুবই সাবধানে নাড়তে হবে নাহলে ভেঙে যাওয়ার সমস্যা থাকতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে নেড়ে দিবেন। তো এখানে আমি চুলাটা হাই রাখছি এখন, আর ভালো করে নেড়ে দিচ্ছি। তো স্পিড দেখাতে পারি নাই, কারণ খুবই সমস্যা ছিল আর কি, আর দেখাতে হলে তো এভাবে দেখাতে হবে, কারণ খুবই সাবধানে আপনারা এভাবে নাড়বেন। আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন।
হ্যালো বন্ধুরা, তো দেখতে পারছেন আমার অলরেডি হয়ে গেছে, তো অনেকটা ঘনত্ব হয়ে গেছে। কারণ এভাবে দেখবেন হালকা হালকা করে, তো আমার ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে। তো আমি এখন নামিয়ে নিব, তো দেখতে পারছেন কতটা সুন্দরভাবে হয়ে গেল, পারফেক্ট হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা অফ করে দিব, তো দেখিয়ে দিচ্ছি। দেখতে পারছেন আমার গুণত্বটা, আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এইভাবে নামাতে হবে। কারণ অনেকটা সুন্দর হয়েছে আর অনেকটা স্যান্ড বেরেছে বন্ধুরা, কি বলবো আর, আর অনেকটা টেস্ট হয়েছিল। তো সব কিছু শেয়ার করি যেহেতু আমার পরিবারের সাথে, তো গুণত্বটা ফাইনালি দেখিয়ে দিলাম। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, কালারটা দারুণ হয়েছে। আমি গ্যাসটা অন অফ করে দিচ্ছি, তো আমার পারফেক্ট কালার দেখতে পারছেন। আর এখানে আমি ধীরে সুস্থে নামিয়ে নিচ্ছি, আর এটাকে একটু ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে আমি নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখতে পারছেন আমি ঠান্ডা হওয়ার পরে দেখতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আর এটাকে ভালো করে কেটে কেটে খাবো, আর সবাই ঘরে ট্রাই করবেন কার কীরকম লাগছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার বন্ধুদের সাথে একটু সবাই শেয়ার বেশি বেশি করে দিবেন। অনেকটা দারুণ হয়েছে আর দেখতে পারছেন পারফেক্ট কালার। আর কার কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আগে, আমরা সবাই মিলে এখন খাবো। তো দেখা হচ্ছে নেক্সটগুলোকে, আর কার কীরকম ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বাই বাই টাটা সবাইকে, আর দেখা হচ্ছে নেক্সটগুলোকে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তো দেখা হচ্ছে নেক্সটগুলোকে। তো ভিডিওটা সবাই দেখবেন, মিস করবেন না সবাই।